হ্যাঁ পিক্সেল হিসাব করো, আমি আবার একটু সার্চ দেই, এফ এ সি বি ডবল ও কে ফেসবুক বি এ ডবল এন ইয়ার সাইজ এস আই জে ডি ফেসবুক ব্যানার সাইজ দিছি, আমাকে এখানে দেখাচ্ছে 851 পিক্সেল আর হলো 315 পিক্সেল। আমি এটা বানাবো কিভাবে, ফাইলে যাব নিউ, নিউতে এসে উইথ হলো আমার 851 আর এটা হাইট 315 আর যা আছে তাই ঠিক আছে। পেয়ে গেছি ব্যানার সাইজ, আমার ফেসবুকের ব্যানার সাইজটা আমি পেয়ে গেছি, ফেসবুকের ব্যানার সাইজ দেখতে এরকম। আমি এটাও ডাউনলোড করে ফেলব, কেন এটা ডাউনলোড করছি সেটা একটু দেখলেই বুঝতে পারবেন। সেভ অ্যাজ দিচ্ছি, এটাকে প্লেস করতেছি, প্লেস প্লেস করলাম, ছবিটা কোথায় আছে, কোনটা, এটা না, এটা না, এটা, ও আচ্ছা এই যে প্লেস করে এটা একটু টেনে পারফেক্ট করে নিই, কেন এটা নিয়ে আসছি সেটাও বলি। এখানে একটা ইমেজ থাকে না, তো এই ইমেজের নিচে যদি আমার ছবিটা পড়ে যায় তাহলে তো মুসিবত, তাহলে এই ইমেজের পিছনে চলে যাবে, এই ইমেজের পিছনে আমি কোনো ইমেজ রাখবো না, এমনভাবে আঁকবো ছবিগুলো। আবার এখানে লাইক বাটন আছে, এই বাটনটা অ্যাভয়েড করবো, এর উপর দেবো সব ছবিটা। তাহলে আমি যেটা করতেছি এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখতেছি এবং অপাসিটি কমায় রাখতেছি। নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিউ লেয়ার, ওকে, এই লেয়ারে আমি কাজ করব নিচের লেয়ারে, আর উপরের লেয়ারটা সবসময় অপাসিটি আমার কম থাকবে। আমি শুধু একটু দেখে নিব যে আমার কতটুকু বসাতে হবে আর আমি নিচের লেয়ারে কাজ করব, কাজ শেষ হয়ে যাবে লেয়ারটা তুলে দিব হয়ে যাবে, ঠিক আছে। অপাসিটি একটু কমায় রাখতেছি, বেশি কমে গেছে আমার, আর একটু বাড়িয়ে রাখি তাহলে এখন দেখতে পারতেছি। আচ্ছা নিচের লেয়ারে আমি কাজ করবো, এটা হলো আমার ব্যানার লেয়ার বি এ ডবল এন ই আর ব্যানার, এই লেয়ারে কাজ শুরু করি। প্রথম কাজ কোন থিমের উপরে কাজ করবেন সেটা হলো বিষয় একটা, যে আমার ওয়েবসাইটটা কোন থিমের উপরে। এখন সামনে তো ডিসেম্বর মাস আসতেছে, আপনারা তো 16ই ডিসেম্বরে একটা পতাকা টতাকা দিয়ে একটা কিছু করার চিন্তা ভাবনা করতেছেন, আমি ওইরকম কিছুই একটা করি 16ই ডিসেম্বরের। তাহলে কি করব, ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ বিডি এফ এল এ জি মনে হয় না, বিডি ফ্ল্যাগ, বিডি দিস, আচ্ছা শুধু ফ্ল্যাগ দিছি তো এই জন্য। ফ্ল্যাগ আসছে না অনেকগুলা, আচ্ছা এখন আমাদের একটা ছবি লাগবে নিজেদের, তাহলে সব থেকে ভালো হইতো, এখানে আমার তো ছবি আছে, আমার ছবির উপরে নষ্ট করব। আচ্ছা একটা ফ্ল্যাগ নেই আমি এখান থেকে, সেভ অ্যাজ, ফ্ল্যাগের সাইজটা একটু বড় হলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো, তাহলে আমি একটু অনুসন্ধান সমূহ সংগ্রহ, এটা ইংলিশ করবো কীভাবে, ভাষা ইংলিশ 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 সংরক্ষণ, হ্যাঁ এবার আসছে সার্চ টুলসে যাব, আমি সার্চ টুলসটা একটু বড় করে নিই, আমার সার্চ টুলস সাইজ একটু বড় করে নিই, 1024 নিলেও আমার চলতেছে,
মোটামুটি বড় একটা ছবি নেই। আমরা কি কি কথা লিখি এখানে বলেন তো, ছবির উপরে মহান বিজয় দিবস আর কিছু? তাহলে তো ওটা লিখতে হবে আবার ই দিয়ে, বাংলায়। আচ্ছা, আমি এমনি নর্মালি আপনাদের ইংলিশে লিখে মহান বিজয় দিবস লিখি, আপনারা এটা বাংলায় লিখে নিয়েন, ঠিক আছে? বাংলা টাইপিংটা আমার কাছে একটু ব্যক্তিগত। আচ্ছা, ব্যানারে ক্লিক করা থাকলো, আমি প্লেস করতেছি এই ছবিটা, ছবিটা চলে আসছে এখানে, পুরোটা স্ক্রিন জুড়ে নিয়ে আসি, এন্টার দিচ্ছি। তাহলে ঠিক আছে না ছবিটা? ওকে, একটু চ্যাপ্টা চ্যাপ্টা মনে হচ্ছে, কন্ট্রোল টি দিয়ে আমি একটু গোল করে নিতে পারি, আমার যেহেতু গোলটা পারফেক্টলি বসাতে পারতেছি। আচ্ছা, এবার নিজের একটা ছবি, সেভ অ্যাজ, সরি, প্লেস, একটা ছবি 58-57, এটা হলেও চলবে আমারই তো মনে হয়। চেহারা বুঝা যাচ্ছে না? এন্টার, তাহলে একটু দেখি, ঠিক আছে না? পারফেক্ট, একদম নিচেও কাটা পড়ে নেই, ওইটার কাটা পড়ে নেই কিন্তু, ওই যে নিচে যে লেখা থাকবে লেখাটার উপরেই আছে, আছে না উপরে? আচ্ছা, তাহলে ছবিটা আসলো, এবার লেখাটা, তাহলে টেক্সট। আচ্ছা, টেক্সটটা আমি লিখবো এইভাবে, এইভাবে না, গতকালকে একটা টেক্সট লেখা শেখানো হয়েছিল, এর আগের দিন আমি কি দেখেছিলাম এটা, টেক্সটে টি দিয়ে মাস্ক হয়ে যাবে লেখাটা, দেখেছিলাম এরকম কিছু? আচ্ছা দেখেন, তাহলে এটা হলো রাইট মাউস ক্লিক করে দেখেন, হরিজন্টাল টাইপ মাস্ক টু সেক্টর আছে, আর এটা আছে ভার্টিক্যাল, আমার লাগবে হরিজন্টাল, এটা নিব, নিয়ে এখানে টাইপ করব মহান, ম এইচ এ এন, তার মানে ওই নিচের ওই কালারটা পেয়ে যাচ্ছে, মহান বিজয় না দিবস, এস এইচ, দেখছেন? কন্ট্রোল জেড ভুল হয়েছে, একটু টেক্সট থেকেই সরাইতে হবে এটা। ওটা একবারে বসেই গেছে শেষ পর্যন্ত, সিলেকশন টুলস দিয়ে সরাচ্ছি, মহান বিজয় দিবস, দেখেন এটা বসে গেছে। এটা নিউ লেয়ার নিলে সব থেকে ভালো, আমি নড়াচড়া করাইতে পারতাম, লেয়ারের কথা ভুলে যাবেন না, সব সময় লেয়ার নিবেন, লেয়ার, নতুন লেয়ার। আচ্ছা, লেয়ার নিছি, এবার এটাকে ব্লেন্ড মোড, বা এটাকে আমি যদি একটু ই করি, ব্লেন্ডিং করি ড্রপ শ্যাডোর, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে, হালকা করে নিই। ওকে, এখন একটু দেখি এটা কি আসছে আসলে, দেখেন তো, এখানে তো দেখা বোঝা যাচ্ছে না, তাহলে ব্লেন্ড স্টাইল কই আমার, স্টাইল দিলে বোঝা যাবে, তার মানে আসে নাই কিছু, কিছু নাই। উপরে একটা লেয়ার না নেওয়াতে এই সমস্যাটা হয়েছে, নিউ লেয়ার আবার নেই, নতুন একটা লেয়ার নিলাম, এটার নাম লিখি টেক্সট, টিএক্সটি, বিজয় দিবসের টেক্সট, ক্লিক করলাম, মহান, মহান বিজয় দিবিও, এসএইচ। আপনারা বলতেছেন আপনাদের মনে থাকে না, মনে তো আমারও থাকে না, দেখছেন না? আচ্ছা, এটা এরকম আছে, এটা একটু ফিরে নিয়ে আসি, আর ঠিক জায়গা মতো আছে কিনা একটু দেখে নিতে হবে আমাদের, এটার উপরে লেখাটা থাকুক,
তাহলে দেখতে সুন্দর লাগবে, তাই না? নিচে তো আমার একটা ছবি থাকবে। আচ্ছা, মহান বিজয় দিবস। এখন যদি আমি এটাকে ই করি, ব্লেন্ড করি, তাহলে এটা সুন্দর হবে। দেখি, এটা যদি এখন ব্লেন্ড করি, গ্রেডিয়েন্ট দিতে পারি, এত কিছু দেওয়ার দরকার নেই, এমনিতেই হচ্ছে। দেখি এখানে কোনো ছবি আসছে কিনা, ছবি আসবে কিভাবে ইফেক্ট দিলে। তারপরে তো আসেনি। কয়বার লিখছি, মহান বিজয় দিবস, SH। মহান বিজয় দিবস এটা নিচ্ছে না কেন? এখানে সমস্যা কোথায়? সিলেক্ট তো করছেই, মাস্কও করে ফেলছে, এটা তো অটোমেটিক সিস্টেমে হওয়ার কথা। এটা তো আর, আচ্ছা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল না সেটাও হবে না, কারণ এটা তো এরকম পতাকার লেয়ার তো আমার ভেক্টর। আচ্ছা, এটাকে রেস্টারাইজ করে নিই। এখন যদি এটাতে নেয় তাহলে তো নিবে, নাহলে এখন তো এটা নেওয়ার কথা। নর্মালি নিয়ে নেয়, কিছু লিখলেই তো অটোমেটিক এটা নিয়ে নেওয়ার কথা। মাস্ক পরাতে হবে আবার, মাস্ক যদি পরাই, ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডো, ডিলিট ডিলিট। আচ্ছা, এটা ছবির উপরে লিখে দেখি, এটা সম্ভবত ছবির উপরে কাজ করবে। এখন তো এটা পাইছি, এখন কাজ করবে। আচ্ছা, আমাকে কষ্ট দিল আর কি, ক্লিক করলাম, মহান বিজয় দিবস, মহান বিজয় দিবস লিখলেন, এটা ফিরাই নিয়ে আসলেন শিওর হওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার ক্লাস হচ্ছে, ক্লাস বাদ দিয়ে কোথায় গেছেন? আসি তো, যখন হয় আর কি, 9টা 10টা। আচ্ছা আচ্ছা, আমি আসি আসি আসি, কাল অফিস। আসেন আসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোজাম্মেল ভাই কল দিছে। আচ্ছা, সিলেকশন টুলসে ক্লিক করে নিব, নিয়ে এখানে ফাঁকা, এই যে ওয়াইয়ের যে মাঝখানের যে ফাঁকাটা, এখানে যে ডির মাঝখানের ফাঁকাটা, এর উপরে রাইট মাউস ক্লিক করে লেয়ার ভায়া কপি দিব। লেয়ার ভায়া কপি দিলাম, এখন দেখেন কি হয়েছে, নতুন একটা লেয়ার তৈরি হয়েছে এখানে। আর এটা তুলে দিই, এবার নতুন লেয়ারটাকে আমি জাস্ট রাইট মাউস ক্লিক করে ব্লেন্ডিং দিলেই বুঝতে পারবো যে এটা কাজ করছে কিনা। করছে, দেখছেন এখানে ই শ্যাডোটা আসছে, শ্যাডোটা আমি স্প্রেড করে দিতে পারতেছি, বাড়াই দিতে পারতেছি, এমনভাবে দিবেন যেন দেখতে সুন্দর লাগে। ওকে,
খারাপ লাগতেছে নাকি? আমার এই ছবিটা কই? এই ছবিটা নিচের ছবি হবে, তাহলে ওইটা দেখা যাবে। ঠিক আছে, আপনার বাংলা লিখলে আরেকটু সুন্দর লাগতো হয়তো। আচ্ছা আমার ছবিটা এখানে বসাই দেওয়া লাগতো আগে থেকেই। যাই হোক, এটা ইনার শ্যাডোটা দেই তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। ইনার শ্যাডোটা দিলে যে উপরের লেখাগুলাও বোঝা যাচ্ছে। ওকে, ব্যাস এ তো হয়েছে। এখন যদি আর কিছু লাগাইতে চান, এই ছবিটা মিশাই দিতে দিতে পারতাম এইটার সাথে, মিশাই দিতে চাইলে এই যে এখান থেকে কেটে নিব। কি দিয়ে কাটবো তাহলে? আমি এটাকে সিলেক্ট করে নিই, আমার তো এটাই ইমেজ। আমি চলে আসতেছি পেন টুলস দিয়েও কাটতে পারতাম, আবার এখানে একটা ইজি টুলস আছে, ল্যাসো টুলস বা পলিগন টুলস, যেটাই হোক ল্যাসো টুলস দিয়েও কাটা যায়। এখানে ক্লিক করে ধরে টান দিয়ে চিন্তা করার বিষয় নাই যে বাকিটুকু কি হবে, ওটা পরে আমি ফেদার দিয়ে ই করে দিতে পারবো। সিলেক্ট করছি না, এবার ডিস পিছন দিকে সিলেক্ট করব, মানে সিলেক্ট ইনভার্স, রাইট মাউস ক্লিক করে সিলেক্ট ইনভার্স করছি না, এবার ডিলিট। আচ্ছা ডিলিট করতে দিচ্ছে না, কারণ এটা রেস্টারাইজ লেয়ার করে নিতে হবে। এবার এটা ডিলিট করতে দিবে, মিসে ডিলিট। এবার এই ছবিটাকে একটু সাইজ করতে হবে, আর এমনভাবে বসাতে হবে যেন এটা এটার দাগের উপরে থাকে, দেখা না যায়। আমাদের যে এখানে একটা দাগ, এই মেসেজ বক্স টক্স আছে, এই বক্সের নিচে থাকে, তাহলে কাটাটা ঠিক মতো বোঝা যাবে। আচ্ছা এখন এটা ফেদার দিব, ফেদার কিভাবে দেয় বলেন? ছবির ফেদার দেয় কিভাবে আপনি বলেন? আগে সিলেক্ট করে নিতে হবে, তাই তো? তাহলে আমি এই ইসে থাকলে এখান থেকে রাইট মাউস ক্লিক করে সিলেক্ট পিক্সেল, শিফট F6, এটা ওনাদেরকে বললে মাথা থাকবে না, কিন্তু আপনি বলেন যে এখান থেকে কিভাবে দিব, দেখতে হবে। এই টুলস গুলো তো না দেখলে, শর্টকাট যদি ইউজ করি তাহলে ভুলে গেলে শেষ, কিন্তু এই টুলস গুলো তো মাথায় থাকবে কোথা থেকে নিছিলাম। তাহলে ফেদার অপশনটা বের করতে হবে আমার, সিলেকশনের ফেদার অপশনটা। এখানে সিলেকশনে ক্লিক করলাম, ফেদার পাইছি। ফেদারটা যদি বাড়াই দিই তাহলে আসলে কি হচ্ছে? উইথ ফেদার কি বাড়ছে? ৩৩? না এটা বাড়েনি। ডিলিট করার সময় ফেদার দেওয়ার দরকার ছিল? নেন এবার, এবার ফেদা দিব। ফেদা জিনিসটা হলো চারপাশে স্মুথ ভাবে কাটবে, 90। তারপরে ডিলিট দিব, বুঝছে? ওনারা ফেদারের ক্লাস করছে, আপনারা ফেদারের ক্লাস করেননি এই জন্য বুঝতেছেন না। এই ছবিতে কাটতে ফেদারের ক্লাসে ক্লাসে আপনাদের কি দেখাইছে বলেন? আসেন এদিকে, আসেন ফেদার দেন, আসেন ফেদারটা দিয়ে কাটেন। এটা আপনারা তো ক্লাস করছেন। আচ্ছা আপনি শর্টকাট কি ইউজ করেন? প্রবলেম নেই, আসেন প্র্যাকটিস হবে একটা, প্র্যাকটিস হবে একটা, আসেন। আপনাদের ফেদার দেখাইছে, আমি ওনাদেরকে দেখাইনি ফেদার। এটা তো আগে সিলেক্ট করতে হবে স্যার। সিলেক্ট করেন,
ডিটেলসে হওয়ার দরকার নেই, আপনি এমনিতেই সিলেক্ট করে যান, জাস্ট ফিদারটা হলেই হচ্ছে। কেন হচ্ছে না? আরেকবার কমান্ড দেন, কমান্ডের সমস্যা আছে। সরি স্যার, যদি স্যার ছবিটা যদি সিলেক্ট করা থাকতো তাহলে ছবিটা নিত, ছবিটাই সিলেক্ট করা ছিল এতক্ষণ। আচ্ছা কন্ট্রোল জেড দেন, আপনারা ট্রাই করবেন, করেন, আমরা অ্যাডভান্স স্টুডেন্ট আপনাদের। জি না স্যার, আমি ক্লিয়ার হওয়ার জন্য এখানে আসছি। ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। আপনারা শর্টকাট শর্টকাট কি শিখাচ্ছি না আপনাদের, একটা কারণ আছে, কারণটা হলো যে শর্টকাট কি ভুলে যাবেন খুব তাড়াতাড়ি। যদিও শর্টকাট কি চর্চা না করলে হবে না, আর যদিও দোকানগুলোতে শর্টকাট কি খুব বেশি ইউজ হয়, ওরা ইউজ করে খুব বেশি শর্টকাট কি, কিন্তু কিবোর্ডের শর্টকাট কি আমার মনে হয় যে আপনারা মানে বেসিকে দরকার নেই, বেসিকে বেসিকে শুধুমাত্র এখান থেকে গিয়ে গিয়ে করবেন, তাহলে সুবিধা হবে যে এগুলো চোখের সামনে থাকলে শর্টকাট কি এমনিই পারবেন। এখন ওনাকে যে উনি যে একটার পর একটা শর্টকাট কি দিছে, যেরকম অল্টার F6 দিলে ফেদারের পেস্ট আসতেছে, তাই না? অল্টার F6 দিলে ফেদারের ফেদারের এটা আসে কি দিয়ে, অল্টার না, হ্যাঁ অল্টার F6 শিফট শিফট দিলে যে ফেদারের সিলেকশনটা আসতেছে, কিন্তু এটা যে এখান থেকে ফেদারের সিলেকশনটা আমরা করতে পারতেছি সেটাও করতে পারতেছি, একটু জেনে নিতে হবে এই ব্যাপারগুলো আর কি। আচ্ছা এটার এটার কি বলে ফেদার যেটা সেটা আমরা করবো অন্য অন্য ছবি দিয়ে, একদিন ফেদারের শুধুমাত্র একদিন করবো, সিলেকশনের ব্যাপারটা সিলেকশন আমি ধরিনি আপনাদের এগুলো। ঠিক আছে, আজকে যেটা করলেন এতটুকু করলাম, এটা কেটে ফেলে দিব, ফেদার দিলে তো সুন্দর হতো, আর ছবিটা এখানে আসলে একটা বড় ছবি নিলে দেখে দেখতে সুন্দর লাগতো, যে দেয়ালের সাথে পিঠ দিয়ে দাঁড়ায় আছে এরকম কিছু, মানে এই এইচের সাথে একজন দেয়ালের সাথে পিঠ দিয়ে দাঁড়ায় আছে, দাঁড়ানোর একটা ছবি পাইলে সব থেকে ভালো হইতো, এখানে দেখতে সুন্দর লাগতো। চেক করে দেখি যে এরকম পাওয়া যাবে কিনা এখানে, যেহেতু আমাদের হাতে একটু টাইম আছে। স্ট্যান্ডিং STNDDING, স্ট্যান্ডিং কোনো কিছু পাওয়া যায় কিনা, ইয়াহুতে সার্চ দিক, ইমেজে গেলেও যদি পাওয়া যায়, মডেল হবে, স্ট্যান্ডিং মডেল দিলে এরকম কিছু একটা, পিট করে হেলান দিয়ে আমাদের লাগবে পিছন দিকে পিট করে, বা যেদিকেই হোক ঘুরে নিতে পারবো পরে। এটা হ্যাঁ এটাও সুন্দর স্ট্যান্ডিং, এটা নিতে পারি, কেন এটা মনে হয়েছে আমার এই দেশের সাথে হেলান দিয়ে রাখতে পারবো আমরা ছবিটাকে, আমরা
ফার্স্টে কি করব, বাসায় গিয়ে একটা ছবি তুলবো একজনকে দিয়ে, কোনো একটা টেবিলের সাথে হেলান দিই, হেলান দিয়ে পাশ থেকে ছবিটা তুলবো, এক পাশ থেকে এদিকে তাকিয়ে আছেন বা এদিকে ঘুরে আছেন, তো এরপরে এটা এখানে নিয়ে এসে বসাবো, তো ছবিটা অনেক সুন্দর হবে। আচ্ছা আপাতত যেটা আছে সেটাই থাকুক। আর এখানে একটা বিজয় দিবসের একটা ছবি লাগাই, কারণ আমার যে ছবিটা এখানে, এই ছবিটা থাকবে এই জায়গাটা, এখানে যখন আমি প্রোফাইল পিকচার দিব তখন থাকবে প্রোফাইল পিকচারে আমার ছবিটা। আর এখানে আমি দিচ্ছি বিজয় দিবসের একটা অস্ত্রশস্ত্র ছবি দিতে পারি বাংলাদেশের, তাহলে বিজয় দিবস আসবে এরকম লিখলে আসছে। আমার একটু লাগবে ট্রান্সপারেন্ট, এখানে কি ট্রান্সপারেন্টের অপশন আছে? ইয়াহুতেই হবে, ট্রান্সপারেন্ট, তাহলে কালারটা নিচ্ছি ট্রান্সপারেন্ট, বিজয় দিবস ট্রান্সপারেন্টে কিছুই আসে নাই, অল্প কয়েকটা ছবি আছে। আচ্ছা 16 ডিসেম্বর না, 16th DEC, অপশন তো পাওয়া যাবেই। বাংলাদেশে এই ছবি হলে তো আমরা বসে নিতে পারতাম এটা। হ্যাঁ ট্রান্সপারেন্ট মনে হয় নাই কিছু, ট্রান্সপারেন্ট নাই। আচ্ছা ট্রান্সপারেন্ট দরকার নাই, এনি কালার দেখি। হ্যাঁ একটা ছবি পাওয়া গেছে, এই ছবিটা ভালো একটা ছবি। আর কি দিতে পারি, হ্যাঁ এটাই ইউজ করবো আমি, এটা একটা সুন্দর ছবি, সেভ অ্যাজ, ফাইল প্লেস, পুরোটা মনে হয় কপি হয়নি, হ্যাঁ প্লেস, পুরোটা মনে হয় কপি হয়নি যে কারণে এটা প্লেস হচ্ছে না, হয়েছে এখন। আচ্ছা এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে দিব, মোটামুটি পারফেক্ট তো হয়েছে, বুঝতে পারছি ম্যাগনেট টুলস ছাড়া এটার ক্ষমতা নাই। আপনাদের ফলমূল কেটে দেখাইছিল তাই না, ফলমূলের ওনাদেরকে একটা ক্লাস নিতে হবে এরকম। সিলেক্ট ইনভার্স ডিলিট রেস্টারাইজ, একটু মাথায় রাখেন এটা, রেস্টারাইজ ছাড়া ডিলিট করাটা দুরূহ ব্যাপার।
আচ্ছা ছবিটাকে আমি নিচে পাঠিয়ে দিচ্ছি এবং উপরের ছবিটাকে হার্ডলাইট করে দিচ্ছি, বুঝলেন কিছু? এই এই ছবিটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, হার্ডলাইট করলে তো ওটা বের হয়ে আসতেছে। বাংলাদেশের যে ছবিটা ছিল এটাও, এটা ছবিটা নিচে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিয়ে তার ঠিক উপরে ছবিটাকে আমি হার্ডলাইট করে দিচ্ছি। হার্ডলাইট করে দিলে ওটা বের হয়ে আসতেছে ছবিটা, ঠিক আছে না? তো আর কিছু দেখে নেই যে আর কি ওভারলি করলে হচ্ছে কি না, কোনটা দেখতে সুন্দর লাগতেছে। ওভারলি একটা আছে, ওভারলিটা খারাপ লাগতেছে না, সবুজ কালারের মধ্যে এটাও ফুটছে। লাইটেনটাও খারাপ না, আপনি যেটা দিতে চান ওভারলিটাও খারাপ না। আচ্ছা এটা একটু এদিকে লাগাই দিলে ভালো হবে, কন্ট্রোল জেড, ছবিটা একটু লাগাই দিলে ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। ব্যাস, আচ্ছা এই ছবিটা সেভ করে আমার একটা লোগো বসাতে হবে। এই এটা সবারই বসাতে হয়, যারা ডিজাইনার তাদের নিজেদের একটা লোগো থাকবে। তো ধরে নেই এইটা আমার লোগো, আমি ধরে নিচ্ছি। তো ধরে নিলে এটার ব্যাকগ্রাউন্ড তো থাকবে না, লোগোর ব্যাকগ্রাউন্ড থাকে। তো এই সবগুলাকে আমি সিলেক্টে গিয়ে মার্জ ভিজিবল করে দিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি এটাই আমার লোগো, এই লোগোটা আমি সব জায়গায় ইউজ করব, কোনো একটা গ্রাফিক্সে ডিজাইন করব এবং লোগো ইউজ করব, এমনভাবে ইউজ করব হালকা বোঝা যাবে। এবং এটাকে যে সবসময় ইউজ করব, এটা কপি পেস্ট করে করব না, এটা যদি কপি পেস্ট করে করতে চাই তাহলে দেখবেন যে প্রত্যেকবার এই ছবিটা নিয়ে আসতে হচ্ছে, প্লেস করতে হচ্ছে, কপি পেস্ট করতে হচ্ছে, আবার এটাকে ছোট করতে হচ্ছে। আমি এটাকে আমি ব্রাশ বানাই দিব, যে কোনো ছবিকে আপনি ব্রাশ বানাতে পারবেন, যে কোনো ছবি ব্রাশ। তো আমি ব্রাশ যদি এটাকে বানাতে চাই তাহলে এখান থেকে এডিট অপশনে গিয়ে আমি একটু দেখবো যে কোথায় ডিফাইন ব্রাশ প্রিসেট কথাটা আছে। এডিট, এডিটে ব্রাশের নাম দিচ্ছি এনএজেড এমইউএল নাজমুল এইচএসএন, আমার নামে হবে ব্রাশটা, ওকে করে দিলাম। এখন একটু এখানে আসি যে আমি ব্রাশে গেলে ব্রাশটা পাচ্ছি কি না। ব্রাশে আসলাম, ব্রাশে এসে এখানে রাইট মাউস ক্লিক করে দেখি নিচের দিকে ব্রাশ আছে কিনা, পাইছি, ব্রাশ চলে আসছে আমার লেখার একটা ব্রাশ। তাহলে এটা দেখি, এখানে একটা সাব বসাই, জাস্ট ব্রাশটা একটা সাব বসছে কিনা দেখেন তো, এখানে আমার নামই লেখা আছে। যদি কেউ জুম করে দেখে আর এটা মুছতেও তার খবর আছে, ঠিক আছে? তো এই ব্রাশটা আমি এমন জায়গায় বসাবো, এখানে দিব না, এমন জায়গায় বসাবো, এটা তো আমার নিচে চলে গেছে, এমন জায়গায় বসাবো যেটা মুছতে গেলে ওর খবর হয়ে যাবে। তো আমি যেটা করতেছি কন্ট্রোল জেড, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে এখানে বসাবো না, কারণ আমার এই জিনিসটা হলো মেইন, এটা তো যে কেউ তুলে ফেলতে পারবে, মুছে ফেলতে পারবে, পারবে না? আপনারা পারবেন না মুছতে? এই যে এটা, এই যে আমাদের ই টুলস আছে না, স্ট্যাম্প টুলস ক্লোন করতে পারি, অথবা আমাদের এডিটে আমি ফিলটা দেখেছিলাম না আপনাদের, এই যে এখান থেকে একটা ই ছিল কন্টেন্ট অ্যাওয়ার, তো এটা দিয়ে তো তুলতে পারি। কিন্তু আমি এখানে বসাবো, এখানে বসালে তুলতে তার খবর হয়ে যাবে, পুরো ছবিটাই নষ্ট করতে হবে। একবার ক্লিক করব, এখানে এসে একবার ক্লিক করব, ব্রাশ না, আচ্ছা সরি ব্রাশ নিয়ে একবার ক্লিক করব, তবে একটু ছোট করে নেই, ছোট করব কি হবে, ব্র্যাকেট দিয়ে বড় করে আর ছোট করে, একবার ক্লিক করব। এখানে পিছনে সাপ করছে এটা, লেখার পিছনে, কারণ এখানে সামনে একটা লেখা আছে আমার, এটা আমি জানবো যে এখানে একটা ব্রাশ দিয়ে আমি আমার আইডেন্টিটি লুকায় রাখছি। কেউ যদি এখন এটা মুছতে যায় তার খবর হয়ে যাবে, কারণ এটা জেপিজি করে ফেললে খবর হয়ে যাবে। আমি জেপিজি করতেছি এখন, সেভ, সেভ অ্যাজ, নাম দিচ্ছি ব্যানার, BANNER, এখন দেখেন এটা আমি জুম করি, আমি শুধু বুঝতেছি এখানে আমার ব্রাশ, আমার নাম দেওয়া আছে। আচ্ছা ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দিলাম, এখন দেখি যেটা ব্যানার যেটা হয়েছে, ব্যানারটা বিজয় দিবস আসার আগেই আমি বসাই দিই সবার আগে, FSEBOOK
দেখি পারফেক্ট হয়েছে কিনা, আমরা যে বানাইছি এটা পারফেক্ট হয়েছে কিনা। কি আর কারো অ্যাকাউন্টে বসাইতে চান? এখনো সময় আছে বলেন, বসাবেন কারো অ্যাকাউন্টে ফেসবুকে? আচ্ছা বসান। কোথায়? এক কোনায় প্রোফাইল পিক। আমি জানতাম আপনি এই কোশ্চেন করবেন। দেখেন আপনি যে কোশ্চেনটা করছেন এই কোশ্চেনের উত্তরটা এখনই পাবেন। কোশ্চেনের উত্তরটা এখনই পাবেন আপনি। আমার প্রোফাইল পিকটা কেন বাদ দিছিলাম, 640232 এটা মনে হয় পেজে দিলে ভালো হতো, তাই না? পেজে আপনার পেজ কোনটা? আমি তো আর ই না আপনার পেজে অ্যাডমিন না। এখনই বানিয়ে দিছেন? দেন বানাই দেন। এখানে কি সার্চ দিব বলেন? সার্চ না কিন্তু একদম পুরা ইটা জানেন, নামটা জানেন পুরোটা? LAW FARM FIRM হ্যাঁ CTG অ্যাডমিন করেন। মোবাইলে তো ঢুকবেন, আমি তো এখন ই করবো, ছবি আপলোড করবো, ব্যানারটা আপলোড করবো। অ্যান্ড্রয়েড APTA কার?